আবারও পূর্ব বর্ধমান জেলার জাতীয় সড়কের চান্ডুল গ্রামে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন তিন যুবক। আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে উত্তেজিত জনতা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। এলাকাবাসীরা অভিযোগ করেন, গোলসি থানা এলাকায় যতগুলি বাস স্টপেজ বা কাটিং আছে সেখানে দুজন করে সিভিক ভলেন্টিয়ার মোতায়েন আছে, অথচ বর্ধমান থানা এলাকায় জাতীয় সড়কের ওপর কাটিংগুলিতে কোনো সিভিক ভলেন্টিয়ারের দেখা মেলে না। অবিলম্বে গুরুত্বপূর্ণ কাটিংগুলিতে নজরদারির দাবি জানান এলাকাবাসীরা। এখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, একটা বাইকের সঙ্গে ছোট হাতি গাড়ির, ছোট হাতি গাড়িটি দুর্গা বর্ধমান থেকে দুর্গাপুরে যাওয়ার পথে ঠিক ওই চান্ডুল মোড়ে আপনার যে কাটিংগুলো থাকে সেই কাটিং থেকে উনি আবার বর্ধমান ফেরার সময়তেই ঘুরতে যাওয়ার সময় বিপত্তিটা ঘটেছে। দেখুন একটা কথা বলি, বর্ধমান আমাদের বর্ধমান শহর থেকে লাগোয়া যে গ্রামগুলো আছে আপ টু গোলসি পর্যন্ত, যতগুলো গোলসি থানার আন্ডারে যতগুলো গ্রাম আছে, যতগুলো স্টপেজ আছে, যতগুলো কাটিং আছে, প্রত্যেকটা কাটিংয়ে কিন্তু দুটো করে সিভিক বা হয়তো পুলিশ দেওয়া থাকে গোলসি থানার আন্ডারে। খুব সাধুবাদ জানাই, আমাদের ভালো লাগে। আর যেহেতু বর্ধমান থানার আন্ডারে যতগুলো কাটিং আছে, ফাগুপুর বলুন, আপনার আমাদের চান্ডুল বলুন, মেটেল ডিবিসি বলুন, ওগুলোতে কিন্তু একটাও কোনো সিভিক তো থাকেই না, কোনো নিরাপত্তার কোনো বাঘ বলাই নেই। আমাদের এখানেই আমাদের আপত্তি যে অনেক সিভিক তো দেখছি এখানে ওখানে ঘুরে বেড়ায়, পুলিশের সঙ্গে দৌড়ায়, এখানে দুটো কি দেওয়া যায় না? তার আজকে তো ওই মানুষ চারটে মানুষ ইঞ্জোর হয়েছে, এখনও জানি না আমরা যে উনি একজন শুনেছি একজন মারা যাবে এমন অবস্থা, অনময়ে ট্রান্সফার করা হয়েছে। তো তাহলে ওরা এই কেসটা ঘটতো না। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।